স্বাগতম, সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইনের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি আমি সঞ্জীব কুমার পাল, অধ্যাপক মৃত্তিকা বিজ্ঞান, সরকারি গৌরনদী কলেজ, গৌরনদী বরিশাল। আশা করি কোভিড-19 ও প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিরোধ গড়ে তুলে পরিবারের সকলকে নিয়ে নিরাপদে আসো। তোমাদের দোয়ায় আমিও পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছি। আমার গত ক্লাস যে তোমরা দেখেছো, পড়াশোনা চালিয়ে নেওয়ার চেষ্টা করছো, এজন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে তার সস কাজগুলো করে যায়, তারাই এগিয়ে থাকে। আশা করি তোমরাও এভাবেই এগিয়ে যাবে। বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এগ্রিকালচারাল ইকোনমিক্স, কৃষি অর্থনীতি, কনসেপ্ট অফ ফার্মিং, খামারকরণের ধারণা, ক্লাসিফিকেশন অফ ফার্মস, খামারের শ্রেণীবিভাগ, প্রিন্সিপালস অফ ফার্ম ম্যানেজমেন্ট, খামার পরিচালনার নীতিমালা, ফার্ম প্ল্যানিং ফর ফিল্ড অ্যান্ড হর্টিকালচার ক্রপস, মাঠ ও উদ্যান ফসলের খামার স্থাপনের পরিকল্পনা, ক্রপ ক্যালেন্ডার, ক্রপ রোটেশন অ্যান্ড ক্রপিং সিস্টেম, শস্য পঞ্জিকা, শস্য পর্যায় ও ফসল বিন্যাস। আজ তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল এগ্রিকালচারাল ক্রেডিট, কৃষি ঋণ, কনসেপ্ট অফ মাইক্রো ক্রেডিট অ্যান্ড দেয়ার ইউজ, ক্ষুদ্র ঋণ এবং তার ব্যবহার, সোর্সেস অফ এগ্রিকালচারাল ক্রেডিট, কৃষি ঋণের উৎস। এগ্রিকালচারাল ক্রেডিট, কৃষি ঋণের ধারণা ও ব্যবহার, কনসেপ্ট অ্যান্ড ইউজেস অফ এগ্রিকালচারাল ক্রেডিট। উৎপাদনের অন্যান্য শাখার মতো কৃষিতেও মূলধনের গুরুত্ব অপরিসীম। ভালোভাবে কৃষিকাজ পরিচালনা করতে হলে উন্নত কৃষি যন্ত্রপাতি, ভালো বীজ, সার, কীটনাশক ঔষধ ও অন্যান্য সাজ সরঞ্জাম ক্রয়, সেচের সুযোগ ইত্যাদির অবশ্যই প্রয়োজন। আর এই সকল কাজের জন্য কৃষকদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। কিন্তু আমাদের দেশের কৃষকরা খুব গরিব, তাই কৃষকদের পক্ষে অনেক সময় নিজস্ব অর্থ বিনিয়োগের মাধ্যমে এ ব্যয় বহন করা সম্ভব হয় না। প্রায়শই এ অর্থ সংস্থানের জন্য তাদেরকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ঋণের দ্বারস্থ হতে হয়। সুতরাং কৃষি খামারের উৎপাদন বৃদ্ধির জন্য বিনিয়োগ কিংবা প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়ের উদ্দেশ্যে কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। কৃষি ঋণ প্রদান করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক সমূহ, এছাড়া রয়েছে নানাবিধ অপ্রাতিষ্ঠানিক উৎস, যেমন বন্ধুবান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ইত্যাদি। কৃষকরা সময় মতো সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য উপকরণ ক্রয় করে সঠিক সময়ে কৃষি উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করার জন্য কৃষি ঋণ গ্রহণ করে থাকে। এদেশের কৃষি ব্যবস্থার উন্নয়নে ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন বিশেষায়িত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ থেকে এ ঋণ প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংক এদের মধ্যে অগ্রগণ্য। এ ব্যাংক থেকে কৃষকরা স্বল্পমেয়াদী
ঋণ নিয়ে মৌসুমি ফসল উৎপাদনের জন্য সার, বীজ, কীটনাশক, সেচের পানি প্রভৃতি ক্রয় করে, যা 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়। তেমনি একর প্রতি রোপা আমন ধানের জন্য 6,420 টাকা, বোরো ধানের জন্য 8,685 টাকা এবং গোলালুর জন্য 13,437 টাকা ঋণ দেওয়া হয়। ছোটখাটো কৃষি যন্ত্রপাতি ক্রয়, হালের বলদ ক্রয় ইত্যাদির জন্য মধ্যমেয়াদি ঋণ দেওয়া হয়, যা পরিশোধের জন্য সর্বোচ্চ সময় 5 বছর। এক্ষেত্রে একজন কৃষক একজোড়া হালের বলদ ক্রয় করার জন্য 10,000 টাকা ঋণ পায়। গভীর ও অগভীর নলকূপ, পাওয়ার টিলার, ট্রাক্টর প্রভৃতি ভারী কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দেয়া হয়, যা পরিশোধের সর্বোচ্চ সময় 20 বছর। এক্ষেত্রে ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিস্তিতে এ ঋণ পরিশোধ করতে হয়। কিস্তিতে ঋণ পরিশোধ করতে না পারলে 6 বছরে কৃষি ব্যাংকের ঋণ বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। কৃষি ঋণের প্রকারভেদ, টাইপস অফ এগ্রিকালচারাল ক্রেডিট। কৃষি ঋণ সাধারণত দু ধরনের হয়ে থাকে, যথা মেয়াদ ভিত্তিক কৃষি ঋণ এবং উদ্দেশ্য ভিত্তিক কৃষি ঋণ। মেয়াদ ভিত্তিক কৃষি ঋণ, সুষ্ঠুভাবে কৃষিকাজ পরিচালনার জন্য কৃষক সাধারণত মেয়াদ ভিত্তিক কৃষি ঋণ গ্রহণ করে থাকে। এ ধরনের ঋণ 3 প্রকার, যথা স্বল্পমেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণ। স্বল্পমেয়াদী ঋণ, স্বল্পমেয়াদী বলতে সাধারণত 6 থেকে 12 মাস পর্যন্ত সময়সীমা বোঝায়। এ সময়সীমার জন্য কৃষক যে ঋণ চাহিদা করে থাকে তাকে স্বল্পমেয়াদী ঋণ বলা হয়। সাধারণত ফসল উৎপাদনের জন্য বীজ, সার, কীটনাশক ইত্যাদি ক্রয় এবং ফসল নিড়ানো, পানিশেষ, ফসল কাটা ও মারাই করা, জমির খাজনা প্রদান ইত্যাদির জন্য এ ঋণ নিয়ে থাকে। এছাড়া গরু, ছাগল পালন, মুরগির খামার, মৎস্য খামার ইত্যাদি খাতে ব্যয়ের জন্য কৃষক এই ঋণ গ্রহণ করে। মধ্যমেয়াদী ঋণ, এ ঋণের মেয়াদ সাধারণত 1 থেকে 5 বছর পর্যন্ত থাকে। এ সময়সীমার মধ্যে কৃষক যে ঋণ চাহিদা করে তাকে মধ্যমেয়াদী ঋণ বলা হয়। হালের বলদ, হালকা ও স্বল্প মূল্যের কৃষি যন্ত্রপাতি যেমন লাঙ্গল, সেচের জন্য কূপ খনন ইত্যাদির জন্য এ ঋণ দেয়া হয়ে থাকে। এছাড়া পারিবারিক দুগ্ধ খামার, লেয়ার খামার বা হ্যাচারি খামার স্থাপনের জন্য এ ঋণের অর্থ ব্যয়িত হয়। দীর্ঘমেয়াদী ঋণ, এ ঋণের মেয়াদ সাধারণত 5 থেকে 20 বছর পর্যন্ত থাকে। এ সময়সীমার মধ্যে কৃষক যে ঋণ চাহিদা করে তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলে। সাধারণত ভারী কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, গভীর ও অগভীর নলকূপ ক্রয়, কৃষি কর্মকাণ্ড সংক্রান্ত ভৌত অবকাঠামো নির্মাণ, দীর্ঘমেয়াদী সেচ প্রকল্প তৈরি, সেচ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন, খাল খনন, বিশাল মাঠের মাটির গুণাগুণ উন্নয়ন, জমি ভরাটকরণ, জমির লবণাক্ততা দূরীকরণ ইত্যাদি কৃষির সামগ্রিক উন্নয়ন ব্যবস্থাপনা বাস্তবায়নে এ প্রকারের ঋণ কৃষকরা গ্রহণ করে। এদেশে বর্তমানে এ প্রকারের ঋণ একজন কৃষককে দেয়া হয় না। একজন কৃষককে, কয়েকজন কৃষককে একত্র করে তাদের সকলের সমষ্টিগত জামানতের বিপরীতে এ ঋণ দেয়া হয়। উদ্দেশ্যভিত্তিক কৃষি ঋণ, উদ্দেশ্যভেদে কৃষি ঋণকে 3 ভাগে ভাগ করা যায়, যথা উৎপাদন খাতে ব্যয়িত ঋণ, অনুৎপাদনশীল খাতে ব্যয়িত ঋণ, ভোগজনিত ঋণ। উৎপাদন খাতে ব্যয়িত ঋণ, যে ঋণের অর্থ কৃষক শুধুমাত্র কৃষি উৎপাদনের উদ্দেশ্যেই ব্যয় করে,
তাই উৎপাদন খাতে ব্যয়িত ঋণ। বীজ সার কৃষি যন্ত্রপাতি ক্রয় হাঁস মুরগি পালন মৎস্য চাষ কৃষি জমির স্থায়ী উন্নতি সাধনের জন্য এ ধরনের ঋণ ব্যয়িত হয়। অনুৎপাদনশীল খাতে ব্যয়িত ঋণ দরিদ্র কৃষক অনেক সময় কৃষি ঋণ গ্রহণ করে তা কৃষি খাতে ব্যয় করার পরিবর্তে অনুৎপাদনশীল খাতে ব্যয় করতে বাধ্য হয়। সাধারণত বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন বিবাহ জন্ম মৃত্যু ঈদ পূজা পার্বণে এ ধরনের ঋণ ব্যয়িত হয়। ভোগজনিত ঋণ কৃষি উৎপাদন প্রকৃতির উপর নির্ভরশীল বন্যা খরা ঘূর্ণিঝড় প্রভৃতি কারণে অনেক সময় কৃষকের ফসল নষ্ট হয়, ফলে এ সময় সারা বছরের ব্যয় নির্বাহের জন্য কৃষকের ঋণ গ্রহণ করা ছাড়া গত্যন্তর থাকে না। এ ধরনের ঋণেই ভোগজনিত ঋণ। কনসেপ্ট অফ মাইক্রো ক্রেডিট অ্যান্ড দেয়ার ইউজেস ক্ষুদ্র ঋণের ধারণা ও ব্যবহার। পল্লীর ভূমিহীন ও স্বল্পবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদন ধারায় আনয়ন করার লক্ষ্যে জামানতবিহীন যে স্বল্প পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদান করা হয় তাই হল ক্ষুদ্র ঋণ। এক সময় শুধু গ্রামীণ ব্যাংক গ্রামগঞ্জের দরিদ্র পুরুষ মহিলাকে ফসল উৎপাদন হাঁস মুরগি পালন মৎস্য চাষ মাশরুম উৎপাদন মধু উৎপাদন শাকসবজি চাষ রিক্সা বা ভ্যান ক্রয় ইত্যাদি উৎপাদন বা আয়মূলক কাজে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার কাজ করত। বর্তমানে ব্র্যাক কেয়ার সিডা কারিতাস আশা ইউসেফ প্রশিক্ষা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। উল্লেখিত প্রায় সব প্রতিষ্ঠানেই প্রায় একই নিয়মে জামানতবিহীন এ ঋণ প্রদান করে। যেমন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য নির্দিষ্ট এলাকার দরিদ্র অনাত্মীয় পাঁচজন পুরুষ বা পাঁচজন মহিলা দিয়ে একটি দল গঠন করে। এ দলের মধ্যে একজন চেয়ারম্যান ও একজন সচিব হন। দল ঋণ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। দলের সকলে একসঙ্গে ঋণ পায় না। দল থেকে বাছাই করা প্রথম দুজনকে ঋণ দেয়া হয়। এদের ঋণ পরিশোধের শেষ পর্যায়ে অন্য সদস্যগণ ঋণ গ্রহণের জন্য আবেদন জানাতে পারে। প্রাথমিক পর্যায়ে প্রতি সদস্য সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারে। ঋণ গ্রহণের এক সপ্তাহ পর থেকে ঋণ পরিশোধের কিস্তি শুরু করতে হয়। এক্ষেত্রে উপযুক্ত তদারকির মাধ্যমে ঋণের ব্যবহার ও আদায় নিশ্চিত করা হয়। বর্তমানে এদেশে ব্র্যাক সর্বাধিক ক্ষুদ্র ঋণ প্রদান করছে। বাংলাদেশের গ্রামগঞ্জে এ ক্ষুদ্র ঋণের সহায়তায় বহু লোক আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে বা নিজের অবস্থার উন্নয়ন করেছে। তবে এ জাতীয় ক্ষুদ্র ঋণের সুদের হার অন্যান্য ঋণের চেয়ে বেশি হয়। কৃষি ঋণের প্রয়োজনীয়তা নেসেসিটি অফ এগ্রিকালচারাল ক্রেডিট। বাংলাদেশের জাতীয় আয় ও বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য অংশ আসে কৃষি খাত থেকে। কৃষি খাতের উৎপাদন বৃদ্ধির অর্থ জাতীয় আয়ের বৃদ্ধি, আর উৎপাদন বৃদ্ধির জন্য দরকার সঠিক সময়ে বিনিয়োগ করার মতো প্রয়োজনীয় পরিমাণ মূলধন। কিন্তু এদেশের বেশিরভাগ কৃষক গরিব এবং সীমিত আয়ের অধিকারী। তাদের পক্ষে অধিকাংশ সময়ে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ করা সম্ভব হয় না, ফলে বাধ্য হয়ে বাইরের কোনো উৎস হতে তাদেরকে ঋণ গ্রহণ করতে হয়। কাজে বাংলাদেশে কৃষি ঋণের প্রয়োজনীয়তা অপরিসীম। কৃষি ঋণের প্রয়োজনীয়তা গুলো হল
দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সহজ শর্তে কৃষি ঋণ খুবই প্রয়োজনীয়। কৃষি উৎপাদনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কৃষি ঋণ প্রয়োজন। কৃষির বিভিন্ন উপকরণ যেমন লাঙ্গল, জোয়াল, হালের বলদ, বীজ, সার, কীটনাশক ইত্যাদি ক্রয়ের জন্য কৃষি ঋণ প্রয়োজন। বিভিন্ন কৃষিকার্য যেমন ভূমিকর্ষণ, বীজ বপন, আগাছা নিরানো, শস্য কর্তন, শস্য মারাই প্রভৃতি পরিচালনার জন্য কৃষি ঋণ প্রয়োজন। মৌসুমি কৃষি উৎপাদন ঘাটতি মেটানোর জন্য কৃষি ঋণ খুবই প্রয়োজনীয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাসে আক্রান্ত কৃষি পুনর্বাসনের জন্য কৃষি ঋণ অত্যন্ত প্রয়োজন। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষি ঋণ প্রয়োজন। কৃষি ঋণ কৃষিকাজকে গতিশীল করতে সহায়তা করে, কাজেই কৃষি ঋণের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। কৃষি ঋণ কৃষকের সঞ্চয়কে উৎসাহিত করে, কাজেই সকল কৃষি কার্যক্রমে ঋণ ও সঞ্চয়কে পাশাপাশি চালু রাখার জন্য কৃষি ঋণ খুবই প্রয়োজন। দান, অনুদান, প্রণোদনা সহায়তা ইত্যাদির চেয়ে সহজ শর্তে কৃষি ঋণকে কৃষকরা মর্যাদাকর মনে করে, তাই কৃষি ঋণের সুবিধা আরও বিস্তৃত করা প্রয়োজন। উৎপাদিত কৃষি পণ্যের সুষ্ঠুভাবে ও সঠিক সময়ে বাজারজাতকরণের জন্য কৃষি ঋণ প্রয়োজন। কৃষকদের দৈনন্দিন ব্যক্তিগত খরচ, পরিবার পরিজনের ভরণ পোষণ, বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি পরিচালনা, পৈতৃক ঋণ ও জমির খাজনা পরিশোধ ইত্যাদির জন্য কৃষি এবারের আলোচ্য বিষয় সোর্সেস অফ এগ্রিকালচারাল ক্রেডিট, কৃষি ঋণের উৎস। ফসল উৎপাদনের লক্ষ্যে সম্ভাব্য কৃষি কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য যে সকল ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান থেকে কৃষক মূলধন সংগ্রহ করে থাকে তাদেরকে কৃষি ঋণের উৎস বলে। বাংলাদেশের কৃষকরা বিভিন্ন উৎস থেকে কৃষি ঋণ গ্রহণ করে থাকে। কৃষি ঋণের উৎসগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা প্রাতিষ্ঠানিক উৎস, ইনস্টিটিউশনাল, এবং অপ্রাতিষ্ঠানিক উৎস, নন ইনস্টিটিউশনাল। আমাদের কৃষি ঋণের বিভিন্ন উৎসকে একটি ছকের মাধ্যমে দেখানো হলো, যার বাম পাশে আছে প্রাতিষ্ঠানিক উৎস, ডান পাশে আছে অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসগুলো হলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকসমূহ, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি। অপ্রাতিষ্ঠানিক উৎস, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী, গ্রামের ধনী কৃষক, দালাল ও ফরিয়া। এবারে আমরা এই উৎসগুলোর বিস্তারিত বর্ণনা করব। প্রাতিষ্ঠানিক উৎস, উন্নয়নশীল দেশে প্রাতিষ্ঠানিক উৎস হতে প্রাপ্ত কৃষি ঋণ কৃষির উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বাংলাদেশে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহ বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রানীতি, ঋণ ব্যবস্থা, ব্যাংক নীতি প্রভৃতির মাধ্যমে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে থাকে। যদিও বাংলাদেশ ব্যাংক সরাসরি কৃষকদেরকে ঋণ প্রদান করে না, তবে এই ব্যাংক কৃষিতে ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি ঋণ প্রদানকারী সংস্থাগুলোর কৃষি ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে। এই ব্যাংকে কৃষি ঋণ
ব্যবহার কার্যক্রম বিশ্লেষণ পর্যালোচনা ও পরিচালনার জন্য কৃষি ঋণ বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ আছে। এছাড়া কৃষি ঋণ ব্যবস্থার স্থিতিশীলতার জন্য ব্যাংকের নামে একটি কৃষি ঋণ স্থিতিশীলকরণ তহবিল আছে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষকের উন্নতির জন্য 1961 সালে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি। শস্য উৎপাদন, হালের বলদ, কৃষি যন্ত্রপাতি ক্রয়, মৎস্য খামার, হাঁস মুরগির খামার, জমির স্থায়ী উন্নতি সাধন, কুটির শিল্প স্থাপন, কৃষিজাত পণ্য বাজারজাতকরণ ইত্যাদি খাতে বাংলাদেশ কৃষি ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কৃষি ঋণ সরবরাহকারী একটি বিশেষায়িত ব্যাংক। 1987 সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজশাহী বিভাগের সকল শাখাকে একীভূত করে এ ব্যাংক গঠন করা হয়। শস্য উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ, ফলের চাষ, রেশম চাষ, কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ, ক্ষুদ্র আকারের কৃষি শিল্প প্রতিষ্ঠা ইত্যাদি খাতে রাজশাহী কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ, বাংলাদেশ ব্যাংক 1973 সালে একটি অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে কৃষি ঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করছে। এই ব্যাংকসমূহ দেশি বিদেশি বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি ঋণ কার্যক্রম পরিচালনা করে। তবে ক্ষেত্র বিশেষে ব্যাংকগুলো নিজস্ব অর্থায়নে কৃষকদের ঋণ প্রদান করছে। তবে এখনও রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেড ব্যতীত অন্যান্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ কৃষি ঋণ কার্যক্রমের সাথে এতটা সম্পৃক্ত নয়। এই ব্যাংকগুলো ধান, পাট, গম, ইক্ষু, ভুট্টা, গবাদি পশু পালন, চিংড়ি চাষ ইত্যাদি খাতে শর্ত সাপেক্ষে কৃষি ঋণ প্রদান করে। গ্রামীণ ব্যাংক পল্লী অঞ্চলে ভূমিহীন কৃষকদেরকে ঋণ দেওয়ার উদ্দেশ্যে 1983 সালের সেপ্টেম্বর মাসে গ্রামীণ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত সংস্থারূপে প্রতিষ্ঠা লাভ করে। কোনো ধরনের জামানত ছাড়া গ্রামের ভূমিহীন দরিদ্র পুরুষ ও মহিলাদের ঋণ প্রদান করাই এই ব্যাংকের উদ্দেশ্য। কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের সূক্ষ্ম বিচার বিশ্লেষণপূর্বক ঋণদান কার্যক্রম থাকায় ঋণ অনুপযুক্ত ঋণগ্রহীতার হাতে যায় না এবং উপযুক্ত তদারকির মাধ্যমে ঋণের ব্যবহার ও আদায় নিশ্চিত করা হয়। ফলে যেমনি ঋণগ্রহীতার আত্মকর্মসংস্থান হয় তেমনি কৃষিপণ্য উৎপাদন পরিস্থিতি উন্নত হয়। এর প্রেক্ষিতে দেশের হতাশাগ্রস্ত বেকার যুবক ও যুব মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড মূলত কৃষি খাতে অর্থ সরবরাহের উদ্দেশ্যেই বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে। সকল ধরনের সমবায় সমিতি ও ভূমি বন্ধকী সমবায় ব্যাংক এই ব্যাংকের সদস্য হতে পারে এবং এ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। এ ব্যাংক তিনটি স্তর বিশিষ্ট। প্রথম স্তরে ঢাকাস্থ বাংলাদেশে সমবায় ব্যাংক লিমিটেড, দ্বিতীয় স্তরে জেলা পর্যায়ের প্রায় 64টি কেন্দ্রীয় ব্যাংক, 12টি কেন্দ্রীয় ইক্ষু উৎপাদনকারী সমবায় সমিতি, 16টি সমবায় জমিবন্ধকী ব্যাংক এবং শতাধিক উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি রয়েছে। শেষ স্তরে বহু সংখ্যক সমবায় সমিতি রয়েছে। এরা সাধারণত বহুমুখী সমবায়, মহিলা সমবায়, ইক্ষু চাষী সমবায়, দুধ প্রক্রিয়াজাতকরণ সমবায়, গৃহ নির্মাণ সমবায়, শ্রমজীবী সমবায় প্রভৃতি। উন্নতমানের কৃষি উপকরণ যোগানোর লক্ষ্যে
এভাবে এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এই ব্যাংকটি মুনাফা তৈরির উদ্দেশ্যকে পরিহার করে যুক্তিযুক্ত সুদে কৃষি ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দেশের সর্বোচ্চ সমবায় আন্দোলনকে প্রসারিত করার উদ্দেশ্যে কুমিল্লা সমবায় পদ্ধতির আদলে প্রতিষ্ঠিত সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচিকে 1982 সালে এক অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড করেন। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে এই বোর্ড গ্রাম ভিত্তিক সমবায় সমিতি গঠনের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে একটি উৎপাদনমুখী শক্তিতে পরিণত করে এবং উক্ত সমিতিগুলো নিয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করে। এর মাধ্যমে সঞ্চয় জমা ও শেয়ার বিক্রির মাধ্যমে সমবায় ভিত্তিক মূলধন গঠন করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। ইহা সমবায় ভিত্তিক সেচ ব্যবস্থার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের ফসল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি এবং কৃষিপণ্য ও কৃষি উপকরণ বাজারজাতকরণেও সহায়তা করে। এছাড়া বিভিন্ন প্রকার বেসরকারি ও সামাজিক ব্যাংক তাদের নিজস্ব পদ্ধতিতে ঋণ দিয়ে থাকে। অপ্রাতিষ্ঠানিক উৎস, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের নিকট থেকে কৃষক ঋণ গ্রহণ করে থাকে। এই ধরনের ঋণের সুদ কম হয়, এমনকি অনেক ক্ষেত্রে কোনো সুদেই দিতে হয় না। তবে এদেশের গরিব কৃষকদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব গরিব বলে তাদের কাছ থেকে খুব বেশি পরিমাণে ঋণ পাওয়া যায় না। এ উৎস থেকে কৃষকরা মোট ঋণের শতকরা প্রায় 59.52% পেয়ে থাকে। গ্রাম্য ব্যবসায়ী, গ্রামের ছোট ছোট ব্যবসায়ীর নিকট সবসময় কিছু পরিমাণ নগদ টাকা থাকে। গ্রামের গরিব কৃষকরা এদের থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করে থাকে। এ উৎস থেকে মোট ঋণের শতকরা প্রায় 12.75% পেয়ে থাকে। গ্রাম্য মহাজন, এদেশের কৃষক সমাজ প্রায় সময়ে গ্রাম্য মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে। মহাজনেরা কৃষকদের কাছাকাছি থাকে এবং প্রয়োজন হলে অতি অল্প সময়ের মধ্যে কৃষকদের নিকট ঋণ নিয়ে হাজির হতে পারে। এ সমস্ত মহাজন বেশিরভাগ ক্ষেত্রে অলংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র বন্ধক রেখে ঋণ প্রদান করে এবং ঋণের জন্য উচ্চ হারে সুদ আদায় করে। এ উৎস থেকে কৃষকরা মোট ঋণের শতকরা প্রায় 17.85% পেয়ে থাকে। গ্রাম্য ধনী কৃষক, এদেশের প্রায় প্রতিটি গ্রামেই কিছু কিছু বিত্তশালী বা ধনী কৃষক রয়েছে। এরা গ্রামের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদেরকে অতি উচ্চ সুদে ঋণ প্রদান করে। অনেক সময় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ক্ষুদ্র কৃষকরা তাদের শেষ ভিটামাটিটুকুও বিত্তশালী কৃষকের নিকট বিক্রি করে দিতে বাধ্য হয়। দালাল ও ব্যাপারী, কৃষিপণ্যের বাজারে দালাল ও ব্যাপারী কৃষকদের ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, তবে এরা কৃষকদের নিকট থেকে চড়া হারে সুদ আদায় করে। এরা কৃষকদের জমির ফসল ফল ফলাদি অল্প দামে আগাম করে আগাম টাকা দিয়ে থাকে। এখানে তোমরা 4টি ছবি দেখতে পাচ্ছ, যেগুলো আসলে কৃষি সম্পর্কিত। 1 নম্বর আছে ডেইরি ফার্ম, 2 নম্বর আছে হাঁস পালন, 3 নম্বরে সবজি চাষ, 4 নম্বরে ফলের চাষ। আসলে এগুলো আমাদের দেশের প্রান্তিক কৃষকরা যারা ক্ষুদ্র ঋণ নিয়ে করে থাকেন তার একটি নমুনা এখানে দেখানো হয়েছে। আমি আশা করি কৃষি শিক্ষা বিষয়ে পড়াশোনা করে অর্জিত জ্ঞান দ্বারা তোমরাও পড়াশোনার ফাঁকে ফাঁকে কৃষি ঋণ নিয়ে প্রান্তিক কৃষকদের মতো বিভিন্ন প্রকার ছোট ছোট ফার্ম অথবা উদ্যান ফসল করে স্বাবলম্বী হতে পারো। তাহলে সময়টাও ভালো কাটবে এবং অভিভাবকদের উপর আর্থিক নির্ভরশীলতা কমবে।
সর্বোপরি মনও প্রফুল্ল থাকবে। আজ আর অধিক বলবো না, এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আমার জন্য দোয়া করো, তোমাদের মঙ্গল করুন। ধন্যবাদ।